তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস, সেখানেই ঝুলছে তালা। আর ভিতরে ঢুকতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন শাসক দলের কাউন্সিলর। এই ছবি উত্তর চব্বিশ পরগনার বনগাঁর। আর যিনি নিজের পার্টি অফিসে ঢুকতে না পেরে দাঁড়িয়ে রয়েছেন, তিনি হলেন বনগাঁ পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপালী বিশ্বাস। কিন্তু তৃণমূল কাউন্সিলরের অফিসে তালা লাগালো কারা? এই প্রেক্ষাপটেই উঠে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বনগাঁর এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা শঙ্করার্থ। এই ঘটনার প্রতিবাদে এদিন বনগাঁ বাগদা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বনগাঁ এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীরা। তীব্র গরমের মধ্যে অবরোধের জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। ভোটের নির্বাচনের জেতার পর থেকে আমরা এখানে সমস্ত অফিসিয়ালি কাজকর্মগুলো করি। গতকাল সন্ধ্যাবেলা আগে যে পৌরপ্রধান ছিলেন শঙ্করাড্ড, তিনি কিছু লোকজন নিয়ে এসে এই অফিস ঘরটা খুলে ঘরের থেকে চেয়ার টেবিল আলমারি সমস্ত বের করে নিয়ে গেছে এবং চাবি দিয়ে তালা বন্ধ করে চাবিটা নিয়ে চলে গেছে। সেই জন্যই আজকে আমাদের এই গতকালকে অমিয়মিত্ব, যেহেতু দোকানটা ভাড়া নিয়ে এসেছিল আমাদের ওখানে কাউন্সিলর অফিস করার জন্য, আসবাবপত্রগুলো ওখান থেকে নিয়ে এসছে। এইবার ওই দোকানের যে মালিক আছে সুব্রত বলে, তার হাতে চাবিটা তুলে দিয়ে হবে। এইবার যদি সেখান থেকে তারা নিয়ে আয়, সুব্রতবাবু যদি তারে ভাড়া দেয় সে বসবে, তা বসবে। আগে কাউন্সিলর বলুক ওই ঘরটা ভেঙে কেন ঢুকলে। বনগাঁয় তৃণমূলের গোষ্ঠীতন্ত্র চলছে, কার ক্ষমতা বেশি সেই ক্ষমতার পরীক্ষা দেখাচ্ছে। এই ক্ষমতার পরীক্ষা দেখাতে গিয়ে বনগাঁর মানুষকে হয়রানি করছে। তাদের ভাগাভাগি নিয়ে যে গণ্ডগোল, তাদের ক্ষমতা জাহির করা নিয়ে যে গণ্ডগোল, পার্টি অফিসে করুক না নিজেদের বাড়ি গিয়ে করুক, সাধারণ মানুষকে কেন হয়রানি করছে তারা। এদিন প্রায় এক ঘন্টা পর অবরোধ ওঠে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।